নমস্কার আমি শ্রাবণী জানা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের একটি নতুন গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট দিতে চলেছি ভ্যাকেন্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমানে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের ব্লক পাবলিক হেলথ ইউনিট পলিক্লিনিক এবং বিভিন্ন আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ভ্যাকেন্সি রয়েছে প্রায় ওয়ান প্লাস পোস্ট রয়েছে যার মধ্যে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টেরও পোস্ট রয়েছে ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রিক্রুটমেন্ট রিলেটেড স্টাফনার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের সমস্ত ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো স্টাফনার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট ছাড়াও আরও বিভিন্ন পোস্ট রয়েছে যেমন ব্লক এপিডেমিওলজিস্টের পোস্ট রয়েছে তিনটি নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের তিনটি পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ছটি পোস্ট রয়েছে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ব্লক ডেটা ম্যানেজারের তিনটি পোস্ট রয়েছে এবার চলে আসি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের ভ্যাকেন্সি নিয়ে মেডিকেল অফিসারের টোটাল থার্টি পোস্ট রয়েছে স্টাফ নার্সের পোস্ট রয়েছে টোটাল থার্টি এইট ফিফটিন ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্টের আন্ডারে টোটাল থার্টি এইট পোস্টের মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য চারটি পোস্ট রয়েছে আনডিজার্ভের উনিশটি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য আটটি পোস্ট রয়েছে এস টি ক্যান্ডিডেটদের জন্য দুটি পোস্ট রয়েছে ও এ ক্যান্ডিডেটদের জন্য তিনটি পোস্ট রয়েছে ও বি বি ক্যান্ডিডেটদের জন্য দুটি পোস্ট রয়েছে আপনাদের পোস্টিং দেবে আসানসোল এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে মান্থলি স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা করে এজ লিমিট রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী নেক্সট দেখে নেওয়া যাক স্টাফ নার্সের এই পোস্টের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকোগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম কমপ্লিট করার পরে আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান যেহেতু জিএনএম চেয়েছে আপনাদের বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করা থাকলেও আপনারা স্টাফ নার্সের এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ফিফটিন ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্টের আন্ডারে টোটাল পোস্ট রয়েছে থার্টি এইট তার মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য চারটি পোস্ট রয়েছে আনরিজার্ভের আঠেরোটি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটের নটি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের একটি পোস্ট রয়েছে ওবিসি এ ক্যান্ডিডেটের তিনটি পোস্ট রয়েছে ও বি ক্যান্ডিডেটের তিনটি পোস্ট রয়েছে আপনাদের পোস্টিং দেবে আসানসোল এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের এই পোস্টের জন্য কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া চেয়েছে সেগুলো এবার দেখে নেওয়া যাক ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এনএম বা জিএনএম কোর্স করার পরে আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটি স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে সেটি হলো আপনারা যারা পশ্চিম বর্ধমানের পারমানেন্ট রেসিডেন্ট তারাই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাকি স্টাফ নার্সের পোস্টের জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য স্পেশাল এই ক্রাইটেরিয়াটি রয়েছে যারা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখে নেওয়া যাক এই পোস্টের জন্য এজ লিমিট কী রয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মান্থলি স্যালারি রয়েছে তেরো হাজার টাকা নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন পলিক্লিনিকের আন্ডারেও বেশ কিছু পোস্ট রয়েছে যার মধ্যে স্পেশালিস্ট মেডিকেল অফিসারের কুড়িটি পোস্ট রয়েছে কাউন্সিলরের পাঁচটি পোস্ট রয়েছে এবং স্টাফ নার্সের আরও পাঁচটি পোস্ট রয়েছে পলিক্লিনিকের আন্ডারে এই পাঁচটি পোস্টের মধ্যে আন্ডিজার্ভের তিনটি পোস্ট রয়েছে এসসির একটি পোস্ট রয়েছে ও এর একটি পোস্ট রয়েছে আপনাদের পোস্টিং দেবে আসানসোল এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন পলিক্লিনিকে এই পোস্টের জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে দেখে নেওয়া যাক ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম কমপ্লিট করার পরে এবং বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী এজ লিমিট রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা এই রিক্রুটমেন্টের জন্য কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ জানা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট যারা তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং এই ফর্ম ফিল আপের জন্য যারা অন্য কোথাও কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা গভর্নমেন্ট অর্গানাইজেশনে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাই ফর্ম ফিল আপ করলে থ্রু প্রোপার চ্যানেলে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং ইন্টারভিউর সময় আপনাদের এনওসি অর নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের সাবমিট করতে হবে এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনাদের আইডি প্রুফ হিসেবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড বা আধার কার্ড আপনাদের সাবমিট করতে হবে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট আপনাদের সাবমিট করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট থাকলে আপনাদের কাস্ট সার্টিফিকেটও সাবমিট করতে হবে আর যারা এস সি এস টি ও ক্যান্ডিডেটরা রয়েছেন আপনাদের গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে ফর্মটি আপনাদের অনলাইনেই ফিল করতে হবে অনলাইন ফর্ম ফিল শুরু হবে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল চলবে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত ফর্মটি আপনাদের অনলাইনেই ফিল করতে হবে এবং ফর্ম ফিল আপের পরে যে হার্ড কপি বা প্রিন্ট আউট কপি পাবেন সেই কপি আপনারা রাখবেন আপনাদের কাছে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাদের হার্ড কপি লাগবে অনলাইনে ফর্ম ফিল করার সময় আপনাদের অ্যাপ্লিকেশান ফিস প্রোভাইড করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একশো টাকা লাগবে এসসি এসটি ও ক্যান্ডিডেটের জন্য পঞ্চাশ টাকা করে লাগবে ফর্ম ফিল জন্য এবং পরবর্তী আপডেটের জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন